বন্ধুরা, সপ্তাহের প্রথম দিনের খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ডুরান্ড ডার্বি হারের পর মুষড়ে ছিল মোহনবাগান শিবির। এএফসি কাপে প্রাথমিক পর্বে প্লে অফ ম্যাচে নেপালের মাচিন্দ্রার বিরুদ্ধে জয় সবুজ মেরুন ব্রিগেডকে আবার চাঙ্গা করে দিয়েছে। এএফসি কাপে গ্রুপ পর্বে খেলা ছাড়পত্র পেতে 22 আগস্ট যুব ভারতী মোহনবাগানকে লড়তে হবে আবাহনীর বিরুদ্ধে। সেই ম্যাচের আগে আত্মবিশ্বাসী ফেরান্দো বাহিনী, বাগানের কোচ নিজেও স্বস্তিতে দল ছন্দ ও গোলে ফেরায়। তার মুখে আনোয়ার ও কামিংসের গোলের প্রশংসা। মাচিন্দ্রা ম্যাচে চোট পাওয়া আশিক আবাহনী ম্যাচে খেলতে পারবে। সতীর্থ ফুটবলাররাও খুশি, সবুজ মেরুন জার্সিতে কামিংসের গোলের খাতা খোলায়। ডার্বিতে পরের দিকে নেমে মানতে পারেনি নবাগত কামিংস, কিন্তু মাচিন্দ্রা ম্যাচে যাচ্ছে না। মোহনবাগানের দ্বিতীয় গোল আসে তার পা থেকেই। মোহনবাগান জার্সিতে প্রথম গোল পেয়ে উচ্ছ্বসিত কামিংস, তার প্রতিক্রিয়া ডার্বি হারে সদস্য সমর্থকদের মনের অবস্থা বুঝতে পেরে খুব খারাপ লেগেছে। ওই ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেনি, এএফসি কাপের ম্যাচে জয়ে আত্মবিশ্বাস ফিরিয়েছে। এদিকে ডুরান্ড ডার্বি হারের পর এএফসি কাপকে মর্যাদা টুর্নামেন্ট হিসেবে বেছে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। এই মুহূর্তে দল ডুরান্ড নিয়ে ভাবতেই চায় না, কোয়ার্টার ফাইনাল যাওয়া কার্য তো নিশ্চিত হয়ে গেলেও। আবাহনীর বিরুদ্ধে গত মৌসুমে এই পর্যায়ে 3-1 গোলে জিতেছিল মোহনবাগান যুব ভারতী ক্রীড়াঙ্গনে। এবার আবাহনী ম্যাচ নিয়ে আরও সিরিয়াস বাগান ব্রিগেড। পাঞ্জাব এফসি কর্ণধারের বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি ডুরান্ড কাপের ম্যাচে চেন্নাই এফসি কোচ ওয়েন কোয়েলকে উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেছেন। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে এই মর্মে অভিযোগ জানিয়েছে চেন্নাই। ক্রিকেটের ডায়েরি, অতীতে জাতীয় দলের নির্বাচনের সময় কোচ উপস্থিত থাকার নিয়ম ছিল না, তবে এই প্রথমবার দল নির্বাচনে উপস্থিত থাকলেন রাহুল দ্রাবিড়। আর এবার টিম ইন্ডিয়ার কোচ ও অধিনায়ক রোহিত শর্মার উপস্থিতিতে দলে ফিরলেন কেএল রাহুল ও শ্রেয়স আয়ার। এছাড়াও আরও বড় চমক হল, 17 জনের দলে সুযোগ পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা। দলে ব্যাকআপ হিসেবে রয়েছেন সঞ্জু স্যামসন। বিসিসিআই নির্বাচক কমিটির বৈঠক বসে, সেখানে 5 নির্বাচক ছাড়াও উপস্থিত ছিলেন দলের কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা। ছিলেন বেঙ্গালুরু জাতীয় ক্রিকেট একাডেমির এক আধিকারিকও। চোট পাওয়া ক্রিকেটারদের শারীরিক অবস্থা কীরকম সেই তথ্য দেন তিনি। পরে সাংবাদিক বৈঠকে দল ঘোষণা করেন আগরকর ও রোহিত। আবার মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিচ্ছেন লাসিত মালিঙ্গা। এবার আইপিএল ফ্র্যাঞ্চাইজি বোলিং কোচ হিসেবে দেখা যাবে শ্রীলঙ্কার এই প্রাক্তন জোরে বোলারকে। 2023 সালের আইপিএলে রাজস্থান রয়্যালসের বোলিং কোচ ছিলেন তিনি। নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার শেন বন্ডের সঙ্গে চুক্তি শেষ হয়নি মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষের। 2023 সালের আইপিএলে তিনি ছিলেন রোহিত শর্মা দলের বোলিং কোচ, তবু মালিঙ্গার সঙ্গে নতুন চুক্তি করল মুম্বাই। 2024 সালে আইপিএলে দলের প্রাক্তন ক্রিকেটারদের দেখা যাবে জোরে বোলিং কোচের ভূমিকায়। মালিঙ্গার সঙ্গে নতুন চুক্তির কথা জানিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, যদিও বন্ডের নতুন ভূমিকা কী হবে তা নিয়ে কিছু এখনও পর্যন্ত জানানো হয়নি। এশিয়া কাপ শুরু হবে 30 আগস্ট এবং এশিয়া কাপের ফাইনাল খেলা হবে 17 সেপ্টেম্বর। একই সময়ে এশিয়া কাপের আগে টিম ইন্ডিয়া একটি বড় ধাক্কা খেতে, যখন আয়ারল্যান্ড সফরের আগে দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় তার পদ থেকে সরে গিয়েছেন, যার কারণে আয়ারল্যান্ড সফরে শীতাংশু কোটককে কোচ হিসেবে পাঠাতে হয় বিসিসিআইকে। যাই হোক, এটা জানা রাখা ভালো যে রাহুল দ্রাবিড় শুধুমাত্র আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজের জন্য তার পদ ছেড়েছেন এবং এশিয়া কাপে রাহুল দ্রাবিড় প্রধান কোচ হিসেবে টিম ইন্ডিয়াতে ফিরবেন। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি, টাইব্রেকারে 10-9 ব্যবধানে জিতে লিগ কাপে চ্যাম্পিয়ন হলো ইন্টার মায়ামি। ক্লাবের ইতিহাসে প্রথম ট্রফি জিতল তারা। সেই ইতিহাসে ঢুকে পড়লেন রিও মেসিও। তিনি যোগ দিতেই পাল্টে গিয়েছে ইন্টার মায়ামি। 7 ম্যাচে 10 গোল করেছেন আর্জেন্টিনীয় মহাতারকা। সর্বোচ্চ গোলদাতার পাশাপাশি প্রতিযোগিতার সেরা ফুটবলারও নির্বাচিত হয়েছেন মেসি। ক্লাবের সাফল্যে আনন্দে ফেটে পড়েছেন ইন্টার মায়ামির অন্যতম মালিক ডেভিড বেকহাম। মাঠে নেমে জড়িয়ে ধরেছেন মেসিকে। 2 মাসও হয়নি তিনি গেছেন মার্কিন মুলুকে। এত অল্প সময়ের মধ্যে তিনি যেমন সমর্থকদের হৃদয় জিতেছেন, মেসি নিজেও জিতে নিলেন ক্যারিয়ারের আরও একটা ট্রফি। শিশুর মতো উচ্ছ্বাসে মিশে গিয়েছেন সতীর্থদের সঙ্গে। সতীর্থ থেকে সাপোর্ট চাপ সবাই মিলে শূন্যে ছুড়েছেন মেসিকে। অসম্ভবকে সম্ভব করে দেখালো স্পেন। বিতর্কে চোরাবালি ঠেলে সাফল্যের শিখরে পৌঁছলো লা রোজা। ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্প্যানিশ মহিলা ফুটবল দল। হুলগা কারমোনার গোলে প্রথম বড় সাফল্য পেল স্প্যানিশ মেয়েরা। 1 বছর আগের ঘটনা, দলের অভ্যন্তরীণ পরিবেশ নিয়ে অভিযোগ করেন 15 জন ফুটবলার। অভিযোগ ছিল কোচ জর্জ ভিলদার বিরুদ্ধে। মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব পড়েছে, তাই জাতীয় দল থেকে সরে দাঁড়ানো তারা। পরে 3 ফুটবলারকে ফিরিয়ে আনে স্প্যানিশ ফেডারেশন। তারপরেও এই দল অনেকটাই নতুন, অথচ বিশ্বকাপের পারফরম্যান্সে এর প্রভাব পড়েনি। প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হওয়াই তার প্রমাণ।
2007 সালে জার্মানির পর প্রথম ইউরোপীয় দল হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হলো লা রোজা। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় ম্যাচে জিতল ম্যানচেস্টার সিটি। উয়েফা সুপার কাপের জয়ের পরের ম্যাচে নিউক্যাসলের বিরুদ্ধে 1-0 গোলে জিতল গতবারের ইপিএল চ্যাম্পিয়নরা। 31 মিনিটে জুলিয়ান আলভারেজের গোলে ব্যবধান মারে, যা খেলার ফলে পরিণত হয়। প্রিমিয়ার লিগে অন্য ম্যাচে টটেনহাম হটস্পার 2-0 গোলে হারল ম্যানচেস্টার ইউনাইটেড। হ্যারি কেন টটেনহাম ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দিল, তাতে যে দলের পারফরমেন্সে কোনো প্রভাব পড়েনি তার প্রমাণ ম্যাচের ফল। 49 মিনিটে পাপের মাটার সারের গোলে এগিয়ে যায় হটস্পার। 83 মিনিটে লিজান্দ্রো মার্টিনেজ আত্মঘাতী গোলে ম্যানুয়েল হার নিশ্চিত হয়। জুড বেলিংহ্যামের জোড়া গোলে আলবেনিয়ার বিরুদ্ধে 3-1 গোলে জিতল রিয়াল মাদ্রিদ। গত ম্যাচে রিয়ালের অভিষেক হয়েছে তরুণ ইংলিশ মিডফিল্ডারে। প্রথম ম্যাচে অ্যাটলেটিকো বিলবাওয়ের বিরুদ্ধে গোল করেছিলেন, আর এবার আলমিয়ারের বিরুদ্ধে জোড়া গোল তার। দু ম্যাচ তার ঝুলিতে 3 গোল। জয়ের পর জানিয়েছেন, গত মরশুমের তুলনায় আমি 10 গুণ ভালো খেলছি, এখানে খেলার মান ভালো, আমি এখন স্পঞ্জের মতো, সতীর্থরা যা বলছে তাই শুনছি। ম্যাচের 1963 মিনিটে 2টি গোল করে বেলিংহ্যাম, 1টি গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। টুকরো খবর। গত 1 দশক ধরে বিশ্ব চ্যাম্পিয়নশিপ মানে ভারতের সেরা বাজি ছিলেন পি ভি সিন্ধু। এ পর্যন্ত 1টি সোনা জিতেছে ভারত, সেটি এসেছিল সিন্ধুর সৌজন্যেই। দুবার রূপো দুবার ব্রোঞ্জ এসেছে সেই সিন্ধুর র্যাকেটেই। এবারও তিনি কোর্টে নামছেন, কিন্তু এবার নিজের সেরা ছন্দের ধারে কাছেও নেই। তাকে ফেভারিটও ধরা হচ্ছে না, বরং পদকের জন্য ভারত তাকে মূলত এইচএস প্রণয় ও লক্ষ্য সেনের দিকে। সেই সঙ্গে ডাবলসেও একটি পদকের সম্ভাবনা রয়েছে। কোপেনহেগেনে শুরু হয়ে গিয়েছে ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ। 1977 থেকে এই পর্যন্ত ভারত পেয়েছে মোট 13টি পদক। প্রথম পদক এসেছিল 1983, সেবার ব্রোঞ্জ জিতেছিলেন প্রকাশ পারুকন। তারপর থেকে লম্বা অপেক্ষা, অবস্থানটা বদলাতে শুরু করে 1 দশকে। সিন্ধু 2013 এবং 14 পেয়েছিলেন ব্রোঞ্জ, 2017 ও 18 পেয়েছিলেন রূপো, পরের বছর অর্থাৎ 2019 সোনা। তারপর থেকেই সিন্ধুর পদক নেই। 2021 কিদাম্বি শ্রীকান্ত পেয়েছিলেন রূপো, লক্ষ্য সেন ব্রোঞ্জ। র্যাঙ্কিংয়ে সব থেকে ভালো জায়গায় আছেন এইচ এস প্রণয়, এই মুহূর্তে তিনি বিশ্বের 9 নম্বরে। একের পর এক মাইলস্টোন ছোঁয়া হয়ে গেছে। অলিম্পিক, ডায়মন্ড লিগের পাশাপাশি এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসের সোনাও রয়েছে তাঁর ট্রফি ক্যাবিনেটে। বড় আসরে নেই শুধু একটাই সোনা, সেটা বিশ্ব চ্যাম্পিয়নশিপে। গত বছর অনেকটা সারা জাগিয়েও শেষ ম্যাচে এসেছিল রুবো। এবার এই একটা অধরা সোনা লড়াই নামছেন নীরজ চোপড়া। হাঙ্গেরি বুদাপেস্টে শুরু হয়ে গিয়েছে এবারের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় এর আগে পদক জিতেছেন দুজন ভারতীয়। 2003 লং জাম্পে অঞ্জুবাব জর্জ ব্রোঞ্জ পেয়েছিলেন, তারপর 2022 জ্যাভলিনে নীরজ রুবো। এবার নীরজই দেশকে নেতৃত্ব দেবেন, তবে তার ইভেন্ট শুরু হতে এখনো 1 সপ্তাহ বাকি। অলিম্পিকে সোনা জয়ী নীরজই ভারতের সেরা বাজি। আরও এক অলিম্পিয়ান পেতে চলেছে বাংলা। প্যারিস অলিম্পিকে কোটা জোগাড় করে ফেললেন বৈদ্যবাটির শুটার মেহুলি ঘোষ। বাকুতে শুটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছেন মেহুলি, সেই সঙ্গে নিশ্চিত করে ফেলেছেন প্যারিস অলিম্পিকের কোটা। বাকুতে অনুষ্ঠিত শুটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে 10 মিটার এয়ার রাইফেলস প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন বাংলার এই মেয়ে। ফাইনালে 229.8 পয়েন্ট পেয়েছেন তিনি। চীনের দুই প্রতিযোগী জিও হান এবং ঝিলিং হুয়াংয়ের পর তৃতীয় স্থান অর্থাৎ ব্রোঞ্জ পদক পেয়েছেন মেহুলি। উইম্বলডন ফাইনালে কার্লোস আলকারাজের কাছে হারের বদলা নিলেন নোভাক জোকোভিচ। সিনসিনাটি ওপেনের ফাইনালে 3 সেটের লড়াইয়ে স্পেনের তারকাকে হারলেন নোভাক। প্রথম সেটে হেরে যাওয়ার পরে দ্বিতীয় সেটেও একটা সময় হারের মুখে দাঁড়িয়েছিলেন জোকোভিচ, সেখান থেকে ফেরেন তিনি। শেষ পর্যন্ত 3 ঘন্টা 49 মিনিটের লড়াইয়ে 5-7, 7-6, 7-6 গেমে জোকোভিচ ম্যাচ জেতেন। বিশ্বকাপ তীরন্দাজিতে ফের সোনার হাসি ভারতের মেয়েদের। মেয়েদের কম্পাউন্ড দলগত বিভাগে দেশকে সোনা এনে দিলেন জ্যোতি সুরেখা, অদিতি স্বামী এবং পরিণীত কৌর। তারা হারিয়েছেন মেক্সিকোকে। ছেলেদের কম্পাউন্ড দলগত বিভাগে ভারত হারিয়েছে আমেরিকাকে। ভারতীয় দলের সদস্য ছিলেন অভিষেক বর্মা, ওজাস দেওতারে ও প্রথমেশ জাওকার। এশিয়ান গেমসে নিজেকে প্রমাণ করতে তৈরি ভারতের নতুন মহিলা কুস্তিগির অন্তিম বাঙ্গাল। আটুতে অস্ত্রোপচারের জন্য ভিনেসে পরিবর্তে সুযোগ পেয়েছেন অন্তিম। তিনি বলেছেন, অনর্থ 20 বিশ্ব কুস্তিতে শোনা যায় মনের জোর বাড়িয়ে দিয়েছে, এই সুযোগ কাজে লাগাতে চাই এশিয়ান গেমসে। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। 2013 অক্টোবরে প্রথম মোহনবাগানে চোখ দেওয়ার পর থেকে তার সঙ্গে মোহনবাগান নামটা কিভাবে জড়িয়ে গেছে তিনি নিজেই বুঝতে পারেননি। এক সাক্ষাৎকারে প্রীতম কোটাল বলছেন, মোহনবাগান আমার কাছে শুধু ফুটবল ক্লাব নয়, একটা পরিবারও। মোহনবাগান থেকে লোনে তিনি পুনে সিটি, অ্যাথলেটিকো কলকাতায় খেলেছেন ঠিকই, কিন্তু ফিরে এসেছেন সেই সবুজ মেলন দাবিতেই। কিন্তু এবার ফের তাকে কলকাতা ছেড়ে যেতে হলো কোচিতে। এই মরশুমে কেরালা ব্লাস্টার্সের জার্সি গায়ে খেলতে দেখা যাবে তাকে। এক সাক্ষাৎকারে ফুটবল তারকা বলছেন নানা চাটা অজানা মনের কথা। মোহনবাগান থেকে ভারতীয় দল সদ্য সারা বিয়ে থেকে নতুন ক্লাবের সতীর্থ, সমর্থকদের সঙ্গেও তাদের সম্পর্কের কথা নিয়ে। Thank you.
কলকাতার ডায়েরি নিবেদন করলো গুডেজ হসপিটাল। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। টাটা।